ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ, ব্যস্ততা বেড়েছে রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে। এদিকে ফিরতি পথেও শিডিউল বিপর্যয়ে পড়ে দুর্ভোগে পড়তে হয়েছে ট্রেনের যাত্রীদের। বাসের যাত্রা ছিল অনেকটাই আরামদায়ক বলছেন যাত্রীরা। নিয়াজ মোর্শেদকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। ঈদের ছুটি শেষ, আবারও চিরচেনা রূপে ব্যস্ত নগরী ঢাকা। রোববার সকাল থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। সায়দাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল এলাকায় বেড়েছে যানবাহন ও যাত্রীদের চাপ। তবে এবার সড়কপথে ঈদ যাত্রা ছিল অন্যবারের চেয়েও আরামদায়ক বলছেন যাত্রীরা। বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, খুব ভালোভাবে আসছি, আবার ভালোভাবে যাইয়া বাসা ভালোভাবে যাইয়া ফুসবো। বাড়িতে যাওয়াটাই আনন্দের ব্যাপার, তবে বাড়ি থেকে ফিরছি খুবই সুন্দরভাবে। যাওয়ার সময় কোনো সমস্যা হয় নাই, আসার সময় খুবই সুন্দরভাবে ফিরছি আমরা। উল্টো চিত্র ছিল কমলাপুর রেল স্টেশনে, ছিল না যাত্রীদের তেমন চাপ। যারা ছিলেন তারা স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারলেও পড়তে হয়েছে শিডিউল বিপর্যয়ে। ট্রেনে তো আমরা এমনি তো ভালো টিকিট পাইছি, কিন্তু আমি তো মানে অনেক লেট করছে গাড়িটা, অনেক খারাপ। ট্রেনে তো আস্তে আস্তে চলে, এর থেকে হাইটটা আসলে মনে আমরা আগে চলে আসতে। রেলের কর্মকর্তা জানান, যাত্রী ওঠানামায় বিলম্ব হওয়ায় এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে। আজকে যে যাত্রী চাপ, এ পর্যন্ত 16টি ট্রেন রাইট টাইমে ছেড়ে গিয়েছে, কোনো ভোগান্তি ছিল না এবং যাত্রী, সম্মানিত যাত্রী সবাই স্বাচ্ছন্দ্য ফিল করছে এবং তারা যে তার কর্মস্থলে ফিরে আসছে এবং আমরা যে যাদের সেবা দিয়ে আমরাও মনে করছি যে আমরা সফলকাম হয়েছি। এদিকে তৃতীয় দিনের ফিরতি যাত্রায় 52 জোড়া সহ 3টি স্পেশাল ট্রেন চলাচল করবে বলে জানায় রেল কর্তৃপক্ষ। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা।